আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনবি ট্রেডার্সের পক্ষ থেকে প্রতিবারের মতো আজকে একটি আপনাদের সামনে গাড়ি নিয়ে আসছি। আজকে আমরা যে গাড়িটি রিভিউ দিব, খুবই নাইস এসইউভি, হুন্ডাই টাকসন জি এডিশন, মডেল 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000 সিসি অ্যান্ড টকটেন ড্রাইভ উইথ পাওয়ার সিডের অপশন রয়েছে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। এবং আমি চাই আপনাদের সামনে সবসময় নতুন নতুন গাড়ির রিভিউ নিয়ে আসার, এবং আপনারা কী রিলেটেড গাড়ির রিভিউ চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চাইবো আপনাদেরকে ওই গাড়ির রিলেটেড ওই গাড়িরই রিভিউ দেওয়ার। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। গাড়িটির কালারটি হচ্ছে গ্রে কালার, এবং গাড়িটিতে কোনো রকমের স্ক্র্যাচ নেই, খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে। এবং গাড়িটিতে ফ্রন্টে যদি আমি আসি, হেডলাইট কন্ডিশন দেখি, এখানে এইচআইডি হেডলাইটের অপশন রয়েছে, ফগলাইটের অপশন আছে, এবং ফ্রন্ট গ্রিলটিও খুবই সুন্দর, হুন্ডাই বেস উইথ ক্রোম গ্রিলও রয়েছে। এবং নাম্বার প্লেট স্লটটি দেখতে পাচ্ছি, এবং পুরোটাই ক্রোম সহ দেখতে পাচ্ছি, এবং ওভারঅল খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নাই। আর গাড়িটির সাইড প্রোফাইলও যদি আসি, সাইড প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে। 18-inch অ্যালয় উইথ হুন্ডাই ইউজ করা হয়েছে, এবং টায়ারগুলো খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে। এবং যেভাবে আমরা টায়ার কন্ডিশনটি দেখছি, লং টাইম আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড স্টেনলেস টুইঙ্কেল মিরর রয়েছে, টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে, ডোরগুলোর মধ্যে ক্রোম ইউজ করা হয়েছে। আর গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট পারফেক্ট, আমরা যে কোনো রোড কন্ডিশনে মুভ করতে পারবো। এবং 172 মিলিমিটার উইল বেস, 2640 মিলিমিটার, আর পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস, পিছনের টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থায় রয়েছে। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 58 লিটার। গাড়িটির যদি আমরা এখন ইঞ্জিন কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 168 নিউটন মিটার, টর্ক 166, আর গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 8.9 সেকেন্ড। এবং আপনারা তো জানেন, আপনাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এনবি ট্রেডার্স কোনো রকমের এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না, এবং আমরা গাড়িটির পেপারসের শতভাগ নিশ্চয়তাও দিয়ে থাকি। সো আপনারা চাইলে এই গাড়িটি আমাদের থেকে ক্রয় করে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন, এবং চেক করার পর যদি কোনো কাজ বের হয় সে কাজগুলো নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। গাড়িটি যদি আমরা এখন রিয়ার কেবিন দেখাই, এই গাড়িগুলোর রিয়ার কেবিনে লটস অফ পরিমাণে স্পেস রয়েছে। আমি লুম লাইটটাও দিয়ে দিলাম, এবং প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ ফোল্ডারের অপশন আছে, এবং অ্যাভেলেবেল লেগ রুম, হেডরুমের অপশন রয়েছে, এখানে হ্যান্ডেলের অপশন রয়েছে। আর যদি আমরা সিলিং কন্ডিশনে থাকি, সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি বসার পরও অ্যাভেলেবেল লেগ রুম, হেডরুম আছে। আর ডোর প্যাডে যদি লক্ষ্য করি, এখানে লেদার ইউজ করা হয়েছে, স্পিকার ইউজ করা হয়েছে, এবং কাপ ফোল্ডারের অপশন আছে। আর গ্লাসটি তো টিন্টেড গ্লাসই। আর গাড়িটির পিছনে আসলে পিছনের শেপটিও খুবই অ্যারোডাইনামিক, এবং অ্যারোডাইনামিক স্পয়লার, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, অ্যান্টেনা রয়েছে, পিছনের গ্লাসটি প্রাইভেসি গ্লাস, হুন্ডাই লোগো অ্যান্ড হুন্ডাই বেস রয়েছে, টাকসন বেস, 4WD-র অপশন রয়েছে, এবং টেললাইটগুলোও খুবই ফ্রেশ। আর যদি গাড়িটির আমরা কার্গো স্পেস আপনাদের সামনে তুলে ধরি, এই গাড়িগুলোতে লটস অফ পরিমাণ কার্গো স্পেস, আমরা অনেকগুলো লাগেজেই রাখতে পারবো। এছাড়াও কার্টিনের অপশন রয়েছে, যেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। অ্যান্ড স্পেয়ার টায়ারটি রয়েছে, জ কুলনেস রিব্যাকটি রয়েছে, এবং স্পেয়ার টায়ারটিও সেম অ্যালয়, 18-inch অ্যালয়। এবং এ পাশে একটি পাওয়ার আউটলেটের অপশন আছে, কার্গো লাইডের অপশন রয়েছে, এবং পিছনের ক্রসগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না। এবং হ্যান্ডেল ধরার জন্য এখানে একটি হ্যান্ডেল দিয়েছে, সো আমরা এটি ধরে ডোরটি ক্লোজ করতে পারব। আর এ পাশেও যদি আসি, গাড়িটির ড্রাইভার সিটটি হচ্ছে পাওয়ার সিটের অপশন রয়েছে, এবং প্যাসেঞ্জার সিটটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আমি যদি আমাদের পাওয়ার ডোরটি অ্যাডজাস্ট করে নিই, আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। স্টিয়ারিংটা হচ্ছে লেদার অফ স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে, সেফটির জন্য SRS এয়ার ব্রেক দিয়েছে, এবং মাল্টিমিডিয়া সিস্টেম থেকে সাউন্ড বাড়াতে কমাতে পারবো, ট্র্যাক চেঞ্জ করতে পারবো এগুলো। আর গাড়িটির টপ স্পিড 220 আরপিএম, 8000, এই গাড়িটি রান করেছে 43,000 কিলোমিটার। এবং হিল অ্যাসিস্ট রয়েছে, ট্রাকশন কন্ট্রোল রয়েছে, ফোর হুইল ড্রাইভ সিস্টেমটি রয়েছে, আর এখান থেকে অপটিক্যাল মিটারের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবো। আর ড্রাইভার ডোরের এখান থেকে অ্যাভেলেবেল গাড়ির মতোই লক আনলক রয়েছে,
লং লক আনলক করতে পারবো, টুইটারের অপশন রয়েছে, কাপ হোল্ডারের অপশন আছে এবং শো লাইটের অপশনও রয়েছে। আর এখানে সিক্স ডিস্ক প্লেয়ারের অপশন রয়েছে, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে এবং পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, ইউএসবি লাইনের অপশন আছে, একটা স্টেয়ার অপশনও দিয়েছে খুবই সুন্দর উইথ কাপ হোল্ডারের অপশন আছে। লুম লাইটের অপশন দেখতে পাচ্ছি এখানে, সানগ্লাসটি আমার সানগ্লাসটি এখানে রাখতে পারবো, সানগ্লাস হোল্ডারও দিয়েছে, ইলেকট্রোম্যাটিক রিয়ার ভিউ মিরর রয়েছে এবং আমাদের রিভার্স ক্যামেরাটি হচ্ছে ইলেকট্রোম্যাটিক রিয়ার ভিউ মিরর। হুন্দাই গাড়িগুলোর সবগুলো ক্যামেরাটা হচ্ছে রিয়ার ভিউ মিররের মধ্যে। আর এখানে সানভাইজার, বেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প আছে, উপাশেও সানভাইজার, বেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে। গাড়িটি আমি নিজেও এখন ড্রাইভ করে এসেছি, খুবই স্মুথ এবং গাড়িটির ইঞ্জিন, সাসপেনশন, গিয়ারবক্স খুবই পারফেক্ট। এবং আর এখানে যদি আমরা কথা বলি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, গাড়িটির কন্ডিশন খুবই বেটার অবস্থায় রয়েছে। যারা যারা হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই টাকসান গাড়ি খুঁজছিলেন আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, এই গাড়িটির কন্ডিশনও খুবই বেটার অবস্থায় রয়েছে। এই গাড়িটির মডেল ইয়ার আমি আবারও বলে দিচ্ছি 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000 cc অ্যান্ড অকটেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 2,50,000 টাকা, এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 2,50,000 টাকা। এই প্রাইসটা নিয়ে আপনারা আলোচনা করার সুযোগ রয়েছে, সো ফিজিক্যালি এসে আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়া আমাদের ইউনিটে আরও টাকসান রয়েছে, 2014 নিশেব রয়েছে, 2017 টাকসান রয়েছে, সো এগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।